আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নূর হোসেন রানা। আপনাদের সামনে নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শূন্যপদ সংখ্যা এগারো জনকে নিয়োগ দেওয়া হবে পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। যদি আপনারা ইচ্ছা এবং আগ্রহ থাকলে, যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারেন। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটিতে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন, যোগ্যতা থাকলে উভয় আবেদন করতে পারবেন। তো তার আগে আরেকটি কথা বলে নেই, এরকম সরকারি বেসরকারি এনজিও সকল প্রকার চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর যারা আগে থেকে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা চলে যাব মূল ভিডিওতে। এক নম্বর ক্যাটাগরি হলো, তো এটা কিন্তু বিশাল আকর্ষণীয় বেতনে আপনি চাকরি করতে পারবেন, 38-40-50 হাজার টাকা বেতনে চাকরি করতে পারবেন। তো এক নম্বর ক্যাটাগরিটি হলো সহকারী শিক্ষক রাসায়ন একজন, ইংলিশ ভার্সন বাংলা এক, ভার্সন বাংলা ইংরেজি একজন, বাংলা ভার্সন গণিত এক, বাংলা ভার্সন সাধারণ এক, ইংলিশ বাংলা ভার্সন ইংলিশ ভার্সন। তো লোক নেবে 5 জন, শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা ডিগ্রি সমমানের ডিগ্রি, সকল পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে ইংরেজিতে ক্লাস গ্রহণের পারদর্শী এবং শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল 38,640 টাকা। দুই নম্বর ক্যাটাগরিটি হলো সহকারী শিক্ষক নিবন্ধন, সহকারী শিক্ষক লোক নেবে 1 জন, শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণী স্নাতক অথবা ডিগ্রি সমমানে উত্তীর্ণ হতে হবে, জিপিএতে কালচারাল বিষয়ে ডিপ্লোমা বা 1-2 বছরের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, 3 বছরের অভিজ্ঞতা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল 38,640 টাকা। 3 নম্বর ক্যাটাগরিটি হলো স্টাফ কিপার, স্টাফ কিপার লোক নেবে 1 জন, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস দ্বিতীয় বিভাগ সমমান জিপিএতে সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল 23,490 টাকা। 4 নম্বর ক্যাটাগরিটি হলো, 4 নম্বর ক্যাটাগরিটি হলো প্লাম্বার লোক নেবে 1 জন, শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগে সমমানের জিপিএতে সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল 21,800 টাকা। 5 নম্বরে বাবুরচি, বাবুরচি লোক নেবে 1 জন, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল 20,570 টাকা। ওয়েটার লোক নেবে 1 জন, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস সংশ্লিষ্ট বিষয়ে সম্পন্ন অগ্রাধিকার প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল 20,570 টাকা। 7 নম্বর পরিচ্ছন্ন কর্মী লোক নেবে 1 জন, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল 20,010 টাকা। তো আবেদনকারীর বয়স, আবেদনকারীর বয়স আগস্ট 2022 তারিখে সর্বোচ্চ 35 বছর পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি, নাগরিক সনদ 2 কপি, রঙিন ছবি পাসপোর্ট সাইজের সত্যায়িত কপি, পূর্ণ বায়োডাটা এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেড অথবা সোনালী ব্যাংক লিমিটেড হতে অধ্যয়নত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সৈয়দপুরের অনুকূলে 500 টাকা প্লে অর্ডার স্বাক্ষরিত আবেদন অনলাইনের মাধ্যমে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 16 আগস্ট 2022 তারিখ বিকাল 16 ঘটিকা পর্যন্ত সকল পদের লিখিত পরীক্ষা আগামী 19 আগস্ট 2022 তারিখে মধ্যে ঘটিকা অত্র প্রতিষ্ঠানের অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা নির্বাচিত প্রার্থীদের ডেমোস্ট্রেশন ক্লাস, ব্যবহারিক পরীক্ষা যার জন্য যা যা প্রয়োজন, মৌখিক পরীক্ষার তারিখ উচ্চ দিনে অথবা SMS ওয়েবসাইটে প্রকাশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এজন্য কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা লাগবে না। লিখিত পরীক্ষার অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীকে তালিকায় 17 আগস্ট 2022 তারিখ ঘটিকা অনুষ্ঠানের সাইটে প্রকাশ করা হয়েছে।
বিস্তারিত দেখুন www.cpscs.edu.bd অধ্যক্ষ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর সেনানিবাস নীলফামারি। তো এই ছিল আজকে আমাদের মূল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।